হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা 2010 সালে রিলিজ হওয়া বার্নিং ব্রাইট মুভিটি নিয়ে আলোচনা করব। মুভির শুরুতে আমরা একটা কন্টেনার গাড়ি দেখতে পাই। সেটা একটা জায়গায় গিয়ে দাঁড়ালে সেখানে আর একটা কন্টেনার গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে জনি নামের একজন বেরিয়ে আসে আর অন্য গাড়ির লোকটাকে জিজ্ঞাসা করে, আমি যে জিনিসটা আনতে বলেছিলাম সেটা কি এনেছো? সেই লোকটা জনির কাছে পারমিশন লেটার চাইলে জনি তাকে পারমিশন লেটারটা দেয়। তখন অন্য লোকটি জনিকে তার কন্টেনারের দরজা খুলে দেখালে আমরা দেখতে পাই তার ভিতরে একটা বাঘ আছে। লোকটি জিজ্ঞাসা করলে জনি বলে সে একটা সাফারি পার্ক তৈরি করছে আর তার জন্য এই বাঘটি তার প্রয়োজন। লোকটা তাকে সাবধান করে আর বলে বাঘ রাখাটা খুবই বিপজ্জনক। যদিও জনি এসবের তোয়াক্কা না করেই সেই লোকটাকে বাঘের দামটা মিটিয়ে দেয়। লোকটি তাকে বলে দেয় বাঘটি 2 সপ্তাহ ধরে কিছু খায়নি। তারপর জন বাঘটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে কেলি নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার ভাই টমকে একটা ছোটদের ডে কেয়ার স্কুলে ছাড়তে এসেছে। আসলে টম মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চা ছিল আর তাকে একা রাখা সম্ভব ছিল না। সেখানে টমের অ্যাডমিশন হয়ে যায়, কিন্তু তখনই জানা যায় কেলির অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই। কেলি কল করে জানতে পারে সমস্ত টাকা পয়সা তার সৎ বাবা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে। এদিকে জনি সেই কন্টেইনার নিয়ে বাড়ি পৌঁছে যায় আর তার পুরো বাড়ি সিল করার কাজ শুরু করে দেয়। এই সময় কেলি সেখানে আসে, যেখানে জানা যায় জনি, কেলি আর টমেরই সৎ বাবা এবং তারা একসাথেই থাকে আর তাদের মা কিছুদিন আগে আত্মহত্যা করেছে। কেলি পয়সার ব্যাপারে জিজ্ঞাসা করলে জনি বলে ওই পয়সাগুলো তাদের মা মানে জনের স্ত্রীর ছিল, তাই তার ওপর তারও অধিকার আছে। আর যেহেতু সে সাফারি পার্ক বানাতে চায় তাই সে সব পয়সা তুলে নিয়েছে। কেলি জানায় ওই পয়সাগুলো আসলে টমের দেখাশোনা করার জন্য ছিল, কিন্তু জনি বলে টমের দায়িত্ব এখন কেলির, আর এই বলে সে ওখান থেকে উঠে চলে যায়। কেলি খুবই চিন্তায় পড়ে যায় আর তারপর সে টমকে খেতে দিয়ে দুজনে মিলে তাদের মায়ের পুরনো ভিডিও দেখতে থাকে। এর মধ্যে কেলি তার কলেজে ফোন করে বলে দেয় সে অ্যাডমিশন নিতে পারবে না। পরের দৃশ্যে দেখা যায় টম বাড়ির সামনে দাঁড়িয়ে বাঘের আওয়াজ শুনছে। তারপর কেলি তাকে এসে ঘরের ভেতরে নিয়ে যায়। এর ঠিক পরেই আমরা দেখতে পাই বাঘটাকে কেউ একজন ঘরের ভেতর ছেড়ে দেয়। আর এদিকে কেলিকে দেখা যায় সে টমের ঘরে গিয়ে টমকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। তখনই কেলির ঘুম ভেঙে দেখে সে স্বপ্ন দেখছিল। সে উঠে সাথে সাথে টমের ঘরে গিয়ে দেখে তখনও টম ঘুমাচ্ছে। এরপর কেলি নিচে গিয়ে জল খেয়ে আবার ওপরে চলে আসে, কিন্তু ওপরে আসলে তার মনে হয় নিচে হয়তো কেউ আছে। তাই সে নিচে গিয়ে দেখলে সেখানে একটা বাঘ দেখতে পায়। সে ভয় পেয়ে নিজের ঘরে চলে আসে আর জানলা দিয়ে বেরানোর কথা ভাবে, কিন্তু সেটাও সিল করা থাকে। সাথে সাথেই সে নিজের ঘর থেকে বেরিয়ে টমের ঘরে গেলে সেখানে টমকে দেখতে পায় না। কেলি নিচে গিয়ে খুঁজলেও টমকে খুঁজে পায় না। এরপর সে লন্ড্রি রুমে গিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আর জনিকে ফোন করলেও তার কোনো উত্তর আসে না, কারণ সে গাড়িতে ফোন রেখে ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল। এরপর সে টমকে খুঁজতে বাইরের দিকে তাকালেই সেখানে বাঘটাকে দেখতে পায়। তাই সে বাইরে বেরোনোর দরজাগুলো খোলার চেষ্টা করে, কিন্তু সবকটা দরজাই বাইরে থেকে প্লাই দিয়ে আটকানো থাকে। সে সেই দরজাগুলোকে ভাঙার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। কেলি আবার লন্ড্রি রুমে গিয়ে জানলা ভাঙার চেষ্টা করলে বাঘটা সেই আওয়াজ পেয়ে যায় এবং লন্ড্রি রুমে ঢোকার চেষ্টা করে। কেলি ভয় পেয়ে যায় আর একটা বড় পাইপের মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে। ততক্ষণে বাঘটাও ঘরের দরজা ভেঙে ঢুকে এদিক ওদিক খুঁজতে থাকে। আর কেলি সেই পাইপের মধ্যে অনেক কষ্টে আটকে থাকে, কারণ সে পাইপের মধ্যে স্লিপ করছিল। এই সময় পুলিশ স্টেশন থেকে কেলিকে ঘুরিয়ে ফোন করে, কিন্তু বাঘ সেই ফোনটা ভেঙে ফেলে। এরপর কেলির ঘাম নিচে পড়লে বাঘটা সেটা দেখে ফেলে আর পাইপের ভেতরে সে কেলিকেও দেখে কেলির ওপর আক্রমণ করে দেয়। কিন্তু কেলি কোনো রকমে সেই পাইপ বেয়ে ওপরের ঘরে পৌঁছাতে সক্ষম হয়। সেখানে সে টমকে দেখতে পেয়ে তাকে একটা অন্য ঘরে নিয়ে যায়, কিন্তু বাঘটাও সেই ঘরে পৌঁছে যায়। কেলি টমকে নিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। বাঘটা এবারও তাদেরকে দেখে নেয় এবং তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে আর তার ফলে খাটটা উল্টে যায়। কেলি কোনো রকমে দরজা খুলে সেখান থেকে বেঁচে পালাতে সক্ষম হয়। সেখান থেকে বেরিয়ে কেলি মাংসের মধ্যে ঘুমের ওষুধ মেশায়, কিন্তু এই সময়ই টম খাবার খাবে বলে চেঁচাতে শুরু করে, তাই কেলি তাকেও কিছু খাবার দেয় আর সেই মাংসের টুকরোগুলোকে ঘরের মধ্যে ছড়িয়ে দেয়। এই সময় বাঘ সেখানে আসে এবং কেলি টমকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। বাঘ সেই মাংসের টুকরোগুলোকে খেয়ে নেয়, কিন্তু তবুও ঘুমের ওষুধের কোনো কাজ হয় না। এদিকে কেলি টমকে ঘরে যেতে বলে সে নিজে চিলেকোঠার ঘর খোলার চেষ্টা করে। বাঘ সেখানেও চলে এলে সে তাড়াতাড়ি টমের কাছে যায় আর তাকে নিয়ে অন্য একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেই ঘরেও বাঘটা চলে আসে। তাই কেলি টমকে নিয়ে একটা আলমারির ভেতর লুকিয়ে পড়ে। বাঘ ঘরে ঢুকে তাদেরকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। কেলি খুবই ভয় পেয়ে যায় আর শেষ পর্যন্ত বাঘ তাদেরকে দেখে ফেললে সে তাড়াতাড়ি পেছনের দেয়াল ভাঙার চেষ্টা করে। বাঘটাও আলমারির দরজা ভাঙার চেষ্টা করে। কেলি সেই দেয়াল ভাঙতে সক্ষম হয় আর সে আগেই টমকে সেখান থেকে বাইরে বের করে দেয়, কিন্তু কেলি বেরোনোর সময় পেছন থেকে বাঘটা তার পায়ে আঁচড় মেরে দেয়। বাঘটাও সেই জায়গা দিয়ে বেরোনোর চেষ্টা করে কিন্তু পারে না। কেলি টমকে নিয়ে এবার একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কেলি সেই ঘরে গিয়ে যখন জানলা ভাঙার চেষ্টা করে তখন সে গুলি দেখতে পায়, কিন্তু বন্দুক খুঁজে পায় না। এরপর সে তার পায়ের আঘাত লাগা জায়গাটা একটা কাপড় দিয়ে বেঁধে দেয় আর ভয়ে কেঁদে ফেলে। তখনই সে টেবিলে রাখা একটা ইন্স্যুরেন্সের পেপার দেখতে পায়, যেটায় দেখে যদি কেলি এবং টমের কিছু হয়ে যায় তাহলে তাদের মায়ের সমস্ত সম্পত্তি জনি পেয়ে যাবে। এরপর কেলি আবার খুঁজলে সে বন্দুকটা খুঁজে পেয়ে যায় আর টমকে লন্ড্রি রুমে যেতে বলে নিজে বন্দুক নিয়ে বাইরের দিকে যায়, কিন্তু টমও তার পিছন পিছন চলে আসে। কেলি তাকে আসতে বারণ করে আর ঠিক এই সময়ই বাঘটা সেখানে চলে আসে। কেলি সাথে সাথে বাঘটাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু বন্দুকটা কাজ করে না। তাই সে ভয়ে বন্দুকের ট্রিগার চাপতে চাপতে সেখান থেকে পালায়। তখনই আবার বন্দুকটা কাজ করতে শুরু করে দেয়। এদিকে টম তার মায়ের একটা ভিডিও দেখছিল আর ওদিকে কেলি কোনো রকমে সেই বাঘটাকে একটা ঘরে বন্ধ করে টমকে সেখান থেকে নিতে গেলে টম যেতে চায় না। বাঘ সেই কাচের দরজা ভেঙে বাইরে চলে এলে কেলি রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে। বাঘটা রান্নাঘরে গিয়ে ওভেনের ওপর দাঁড়ালে কেলি বার্নার অন করে দেয় আর গুলিও চালায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তাই সে দৌড়ে একটা ঘরে ঢুকে দরজা আটকে দেয় আর সেই ঘরের জানলা ভাঙার চেষ্টা করে। বাঘটাও সেই দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। কেলি এইবার জানলাটা ভাঙতে সক্ষম হয়। বাঘটাও দরজা ভেঙে ভেতরে ঢুকে আসে, তবে তার আগেই কেলি জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে গাড়ির ভেতরে ঢুকে গাড়ি স্টার্ট দিলে তার টমের কথা মনে পড়ে এবং তার অনুশোচনা হতে শুরু করে। সে আবার ওই জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকে যায়। ভেতরে গিয়ে সে আগে বন্দুকটা তুলে নেয়, তারপর টমকেও খুঁজে পেয়ে যায় আর তাকে বলে সে কখনোই টমকে ছেড়ে কোথাও যাবে না। তারপর সে টমকে নিয়ে বাথরুমে গিয়ে লুকায়। ততক্ষণে ঘরের সব লাইট চলে যায়, তাই কেলি একটা মোমবাতি জ্বালায় আর সেটা দিয়ে একটা মশাল জ্বালায়। সেটা হাতে নিয়ে সে খুব সাবধানে নিচের দিকে যায়। তখনই সেই বাঘটা তাদের ওপর আক্রমণ করে দেয়। কেলি আগুন দিয়ে তাকে ভয় দেখিয়ে তাদের থেকে দূরে রাখে। একটা গুলিও চালায়, কিন্তু সেটা বাঘের গায়ে লাগে না। বাঘটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসে। কেলিরাও পেছোতে পেছোতে একটা ফ্রিজারের মধ্যে ঢুকে পড়ে আর বাঘটা তাদেরকে সেই ফ্রিজারের ভেতর থেকে বার করার চেষ্টা করে। টম ভয় পাচ্ছিল বলে কেলি তার ভেতরেই একটা লাইটার জ্বালিয়ে আলো জ্বালায় এবং টমকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় সকাল হয়ে গিয়েছে আর তারা দুজন ফ্রিজের থেকে বাইরে বেরোচ্ছে। আর ঠিক এই সময় মেন দরজাটা খুলে জনি একটা বন্দুক হাতে ঘরের মধ্যে প্রবেশ করে। জনি তাদের দুজনকে জীবিত দেখে খুবই অবাক হয়ে যায়। কেলি জনিকে বলে এখানে যা হয়েছে টম তার কিছুই বোঝেনি, তাই সে কাউকে কিছু বলবে না, তাই জনি যেন তাদেরকে ছেড়ে দেয়। একথায় জনি বলে তোমাদের মাও আমাকে ছেড়ে যেতে চেয়েছিল। সাথে সাথে কেলি বলে এই জন্যই তুমি তাকে মেরে ফেলেছ। এর উত্তরে জনি কিছু বলতে যাবে, ঠিক তখনই বাঘটা জনির ওপর আক্রমণ করে এবং তাকে মেরে খেতে শুরু করে দেয়। আর এই সময় খুব সাবধানে কেলি টমকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি এমন একটি স্মল টাউনের গল্প জানতে চান যার শুধুমাত্র নকশায় পরিবর্তন করে পুরো শহরকে নিয়ন্ত্রণ করতে পারা যায়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।